আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ঠান্ডা জ্বরে অসুস্থ থাকার পরে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি, তবে খাবারের রুচি একেবারেই চলে গেছে। তো আজকে খাবারের রুচি ফিরিয়ে আনার জন্য যে খাবারগুলো খেতে ইচ্ছে করছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে আমি এখানে 4 কোয়ার রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 আঁটি পরিমাণ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি। এখানে মনে হয় 250 গ্রামের মতো ছিল পেঁয়াজের কলি। রসুনের কোয়া আর পেঁয়াজের কলি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন তো বাচ্চাদের স্কুল খোলা, তো সকাল সকাল ওদেরকে নিয়ে বের হতে হয়েছে, এর কারণেই হয়তো বা ঠান্ডাটা লেগে গিয়েছে, যেহেতু কোল্ড ওয়েভটাও চলছে বেশ কিছুদিন ধরে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 3টার মতো। 3টা কাঁচামরিচ আসলে অল্প ঝালই হবে, তারপরও 3টা দিয়েছি, ইশরা খাবে এজন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শীতল, এখানে 3 পিস শীতল ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে নিলেই ভালো হয়, তবে আমার হাতে আজকে একেবারেই সময় নেই, শরীরটাও ভালো লাগছে না, তাই মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করে কিচেন থেকে বের হয়ে যাই। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে দিচ্ছি। এই শীতলগুলো যেহেতু বাড়িতেই তৈরি করা, তাই এক্সট্রা করে এটাকে বেশি সময় নিয়ে ধুয়ে নেয়নি, এগুলো পরিষ্কারই আছে। কিছুক্ষণ পরে শীতলগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি, তারপরে আবারও এটাকে ঢেকে দিচ্ছি। শীতল আর হচ্ছে পেঁয়াজের কলি, রসুন, মরিচ যেগুলো নিয়েছি এগুলোকে একদম সফট করে কুক করে নিতে হবে। যে কোনো ধরনের ভর্তা আইটেম গরম ভাতের সাথে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, তাই রাইস কুকারে গরম ভাতটাও বসিয়ে দিয়েছি। একটা পেঁয়াজের কলি ভেঙে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। তো আরও 1 মিনিটের মতো এটাকে চুলায় রেখেছিলাম একটু পোড়া পোড়া করার জন্য, তারপরে তুলে নিয়েছি। মাঝখানে অনেক দিন বাজারে যেতে পারিনি, তো গত কিছুদিন হলো বাজারটা ঈশানের বাবাই সামলাচ্ছে। তো আজকেও বাজার থেকে এই যে কাঁচা টমেটো নিয়ে এসেছিল, তো বলল কাঁচা টমেটো খাও, এটা খেলে খাবারের রুচিটা ফিরে আসবে। তো এখন এই যে রসুনের কুচি নিয়েছি, তেলের মধ্যে রসুনের কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্ত জিরা। কিছু কিছু রান্না আমি ঈশানের বাবার কাছ থেকে শিখেছি, ও যখন মেসে থাকতো তখন কিছু কিছু রান্না করে খেত, তো সে কারণেই আমাদের সংসারটা যখন শুরু হয়েছিল ও আমাকে বেশ কিছু রান্না শিখিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পেঁপে ঘন্ট, তারপরে মশলা দিয়ে ডিম ভাজি করা, আর শিখিয়েছিল এই যে আজকে যেটা করছি টমেটোর ভর্তা কিংবা ভাজি, যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা কাঁচা টমেটো দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে মাঝে মধ্যে আমি পাকা টমেটো দিয়েও তৈরি করে থাকি। তো টমেটোগুলোকে আমি মাইক্রোওয়েভে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, 8-10 মিনিটের মতো সিদ্ধ করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে এই মশলার সাথে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, একেবারে ওর রেসিপি অনুযায়ী করছি। আর আমার কাছে মনে হয় যে ঈশানের বাবা এই রেসিপিটা তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তো ও যখন ফ্রি থাকে আমাকে কাজে হেল্প করে। তো আজকেও অফিস থেকে আসার পরেও অফিসের বিভিন্ন কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিল, এজন্য আর রান্নাটা ওকে করতে বললাম না। তো এই যে ঢেকে এটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, টমেটোগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তবে একটু কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিলে এটা যেমন সফট হবে তেমন একটু পোড়া পোড়া ভাব হলে খেতেও ভালো লাগবে। এদিকে যে ভর্তাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে ভর্তার জন্য শীতলগুলোকে যে ভেজে নিয়েছিলাম, সেটা এখন
এই যে ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাকে পানি ছাড়াই ব্লেন্ড করতে হবে। এদিকে টমেটোর ভাজিটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগতো, তবে হাতের কাছে না থাকে আর দিচ্ছি না। রান্নাগুলো রেডি হয়ে গেছে, এখন আমি ইশাকে নিয়ে খাবার খেতে বসে গেলাম। তা আমার মেয়েটাও মাশাল্লাহ এই টাইপের শীতলের ভর্তা হলে খুব মজা করে খাবার খায়, তা আজকেও বেশ পছন্দ করেছে। ঠান্ডা জ্বরে অসুস্থ হলে যখন আর কিছু খেতে ইচ্ছে করে না, তখন খালি মনে হয় আমার আম্মুর হাতে রান্না হলে খেতে পারতাম। তো আম্মুর হাতের রান্না তো এখানে পাচ্ছি না, তবে আমার যেসব পছন্দের খাবার আছে সেগুলো আম্মু তৈরি করে পাঠিয়ে দেয়। তার মধ্যে আছে শুটকি মাছ, তারপরে এই যে শীতলের এই ভর্তার জন্য এই বড়াগুলো রেডি করে দেওয়া, সব কিছুই আম্মু রেডি করে পাঠিয়ে দেয়। আমার যখন যেটা ইচ্ছে করে খাই। আর বাড়ি থেকে আসার সময় তো সবসময় পেঁপুল শাকটা দিয়ে দেয়। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।